দুর্বার মহিলা সমন্বয় কমিটি শাখা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হলো কুলটির চপকায়। রবিবার সন্ধ্যায় চপকায় দুর্বার মহিলা সমিতির অফিসে এই নির্বাচনে অংশ নেন যৌনকর্মীরা। কমিটির তরফে জানানো হয়েছে, তিন বছর অন্তর দুর্বার মহিলা সমন্বয় কমিটি শাখা কমিটির নির্বাচন হয়। এবারও সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ মোট পাঁচটি পদের জন্য এই নির্বাচন চলছে বলে জানান তারা। এদিন কমিটির ভোট উপলক্ষে যৌনকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমাদের আজকে যৌনকর্মীদের ভোট হচ্ছে, যৌনকর্মীরাই দিদিরাই বেছে নেই যে আমাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ ও মেম্বার, যে রাত্রিবেলায় চোখে দুঃখে আমাদের আপদ বিপদের প্রবলেমে তাকে আমরা পাবো। তাই আমাদের আজকে দুর্বার থেকে যৌনকর্মীদের সাধারণত ভোট হচ্ছে, এটা প্রত্যেক তিন বছর সেক্রেটারি প্রেসিডেন্ট ভোট করা হয়। এই নির্বাচনটা কি কোনো পুলিশ বা প্রশাসনের আন্ডারটেকিং হয়? না, পুলিশ প্রশাসনকে জানাইছি আমরা, কিন্তু পুলিশ প্রশাসনকে বসে পড়ে আমরা ভোট করি। এখানে কতজন প্রতিনিধি দাঁড়িয়েছে? প্রতিনিধি পাঁচজন দাঁড়িয়েছে, সেক্রেটারি পদে দুজন দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে দুজন দাঁড়িয়েছে, কোষাধ্যক্ষ একজন আর মেম্বার একজন দাঁড়িয়েছে। তো প্রেসিডেন্ট সেক্রেটারি ভোট চলছে, এদের মধ্যে যে প্রতিনিধি যে বেশি ভোট ভেটে পাবে সে জিতে নিজের দুর্বারের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত পাবে। কতদিন পরপর নির্বাচন হবে? তিন বছর পরপর অন্তর নির্বাচন হবে। আজকের এই নির্বাচনটা কতটা এলাকা জুড়ে রয়েছে? এটা আজকে পুরো চপকা জুড়ে হচ্ছে, 545 জনকর্মী আছে, তারা ভোট দেবে। আর কালকে আবার লক্ষ্মীপুর সাথে আমাদের খুলনা আছে দুর্বার, ওইখানে কালকে ভোট হবে। এই নির্বাচন করার কারণটা কি? এই নির্বাচনে যেমন সাধারণত লোকাল কাউন্সিলে যেমনি ভোট পায়, যেমনি এমপি এমএলএ হয়, ওদের একটা সংবিধানে যেমন আছে, সাধারণ জনকর্মীদের অধিকার আছে, আমরা ভোটে দাঁড়াই, আমার জন্য ভোট হোক, আমাদেরও ভোট হোক, এই জন্য ভোট করা হয়। আপনার নাম? আমার নাম আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।